नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই বন্ধুরা এখনকার সবথেকে বড় আপডেট হচ্ছে যে সকল ছাত্র ছাত্রীরা 2022 সালে টেট एग्जाम দিয়েছিল তাদের যে টেট সার্টিফিকেট সেটা ডাউনলোড করার জন্য লিংক অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাক্টিভ করা হয়ে গেছে তো যে সকল ছাত্র ছাত্রীরা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন তারা তাদের টেট সার্টিফিকেট কিরকম ভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি তো আমরা দেখে নেব যে মোবাইলের সাহায্যে আপনারা সেই টেট সার্টিফিকেটটা কিরকম ভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনাদের সবথেকে প্রথম নিজের মোবাইল কিংবা কম্পিউটারে যে ক্রোম ব্রাউজার সেখানে গিয়ে আপনাদের ফার্স্ট যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা লিখে আপনাদের সার্চ করতে হবে যখনই আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করবেন আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিশিয়াল ওয়েবসাইট তার যে লিংক https://www.wbbp.org/ যে লিংকটা দেখতে পাবেন সেটার উপর সিম্পলি আপনারা ক্লিক করবেন যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে ইন্টারফেস সেটা আপনাদের কাছে চলে আসবে যেটাতে আপনারা চাইলে এখান থেকে ডেস্কটপ মুড করে নিতে পারেন কিংবা তো নর্মালও আপনারা করতে পারেন তো আমি ডেস্কটপ সাইট করে নেব এরপর সিম্পলি আপনারা দেখো মাঝখানে লিংক হচ্ছে যেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টেট 2022 এলিজিবিলিটি সার্টিফিকেট তো আপনাদের 2022 সালে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সিম্পলি যে ক্লিক হেয়ার টেট 2022 এলিজিবিলিটি সার্টিফিকেটের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে টেট সার্টিফিকেট ডাউনলোডের জন্য যে তার যে লিংক বা অফিসিয়াল ওয়েবসাইটের যে লিংক সেটা ওপেন হয়ে আসবে যেটাতে আপনাদের নিজের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে যখনই আপনারা নিজের ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবেন আপনাদের কাছে যে আপনাদের নিজের যে টেট সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে আসবে তো দেখো আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেটা আমরা ভিজিট করেছি যেটাতে ফার্স্টের যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটার উপরে সিম্পলি ক্লিক করব যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে লিঙ্ক সেটা আপনাদের কাছে চলে আসবে যেটাতে আপনাদের ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে এরকম ইন্টারফেস আসার পর সিম্পলি আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটার উপরে ক্লিক করবেন এবং নিজের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এন্টার করবেন এবং নিচের যেটা ডিওবি বা ডেট অফ বার্থ রয়েছে যেটা আপনাদের ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে আপনাদের সিলেক্ট করতে হবে তো সিম্পলি আপনারা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সিম্পলি আপনারা যে নিচের যে মান্থ রয়েছে সেটাও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সিম্পলি আপনারা ডাউনলোড ইয়োর সার্টিফিকেট যে অপশানটা সেটার উপরে ক্লিক করবেন যখনই আপনারা সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই আপনার যে সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে যাবে তো সার্টিফিকেট ডাউনলোড হওয়ার পর আপনাদের ইন্টারফেস এরকম দেখা যাবে যেটা আপনারা ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে 2022 সালের যে টেট কোয়ালিফাই করেছেন যে সকল ছাত্রছাত্রী তারা কীরকমভাবে টেট সার্টিফিকেট ডাউনলোড করবেন সে বিষয়ে ক্লিয়ার বোঝাতে পেরেছি ভিডিওর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ।